প্রিয়ন আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। তো এটা বাড়ি থেকে আসার দুই দিন পরের ব্লগ। তো তোহার তো কি বসে বসে মোবাইল দেখতেছে আর চিপস খাচ্ছে? তো তোহার তো কি দুইজন খুব ভালো ভালোই সম্পর্ক, কারণ যেহেতু মামা আর ভাগিনা, তো ঠান্ডার কারণে আমার গলাটা একটু বসে গেছে, কথাও বলতে পারতেছিলাম না। তো ওরা দুজনে থেকে মজা করতেছে। আর এই পাশে আমাদের ইফতারের জন্য এখানে ওয়াটারমেলন, দেন হচ্ছে খিচুড়ি রান্না করা হয়েছে, শাক ভাজি ছিল, আরও অনেক কিছু ছিল, মাঠা বানিয়েছিল। তো এটা মাঠাটা খুব মজা হয়েছিল, বাট লবণটা কম হয়েছে। আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা রোজা কাটাইলাম আম্মুর সাথে। তো সাধারণত আম্মুদের সাথে আমাদের কখনো রোজা করা হয় না, কারণ আম্মুরা বগুড়া থাকে, আমি থাকি ঢাকায়, তো এই জন্য হয় না রোজা করা। আর এই যে এইদিকে এখন সবাই মিলে প্লেন দেখতে আসছি। আমি অনেক ভিডিওতে দেখিয়েছি, আমার বাসার ছাদ থেকে পুরো এয়ারপোর্টটাই দেখা যায় ধরতে গেলে। তো ওইখান থেকে এসে তারপরে হচ্ছে পরের দিন সকালবেলা এটা। তো সকালবেলা তো কি খেলতেছিল, আর অ্যাকচুয়ালি আম্মুরা আজকে চলে যাবে, এই জন্য তো কির খুবই মন খারাপ ছিল, বাট কিচ্ছু করার নাই। আর এই যে এই গাড়িটা তো কিকে কিনে দেওয়া হয়েছে নভেম্বরে, তো কি বার্থডের সময়, তো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। গাড়িটা খুবই ভালো, চার্জে চলে। আর এদিকে এই যে আমার ননস্টিকের যে একটা সেট ছিল ওইটার বক্সটা নিয়ে তো ডক্টর হয়েছে আর কি। তো যাই হোক, সব মিলিয়ে আজকে দিনটা আলহামদুলিল্লাহ ভালোই কাটলো। কিন্তু মাঝখান থেকে আব্বু আম্মু যে যাওয়ার কথা ছিল, তো ওইটা আর যাওয়া হয় নাই, তার কারণ ব্যাগটা গুছিয়ে নিয়েছে, এখন বেরোবে। আব্বু নিচে গেছে একটু রিক্সা নিয়ে আসতে। আর এদিকে হচ্ছে তো খুবই কান্নাকাটি করতেছিল। তো আমি আম্মুদের বলছিলাম যে সকালবেলা আর কি রওনা দেওয়ার কথা, কিন্তু উঠতে উঠতে আর কি দেরি হয়ে গেছে ওদের। তো সব ব্যাগপত্র নিয়ে বের হয়েছে। আর এদিকে এই যে তোহাও এখন বেরোবে, সব কিছু নিয়ে রেডি হয়েছে। বাট ওদের আগে তোকেই দৌড় দেয় যাওয়ার জন্য। আর এখানে আমি টেনে ধরে আছি, বাট তোকে কোনোভাবেই বাসায় থাকবে না, সে ওর নানির সাথে চলে যাবে। তো পরে শেষ পর্যন্ত আম্মুরা যেটা করলো সেটা হচ্ছে আম্মুদের আর যাওয়া হলো না। পরের দিন ভোরবেলা উঠে আম্মুরা আর কি চলে গেছে, অনেক ভোরে উঠে চলে গেছে, তোর সাথে দেখা হয়নি। বাড়িটা থেকে উঠার পরে তো খুব কান্নাকাটি করছে। আর এই যে আপু আম্মু যে যাচ্ছে সেই ভিডিওটা একটু শেয়ার করলাম। এখানে ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে বের হয়ে আছে, রিক্সা নিয়ে আসলে তারপরে কাউন্টারে যাবে বাসায়। আর এই যে আমার বাবাটা ঘুম থেকে উঠে মনটা এত খারাপ, মুডটা এত অফ ছিল। তোকে কি খোঁজো? নানি খুঁজো? কি খুঁজো? নানি খুঁজতেছো? নানি কোথায় গেছে? বাড়ি গেছে যাচ্ছিলে? হ্যাঁ। বেশি জানছো? ছবি করবো না, মন খারাপ। কষ্ট লাগতেছে? তোকে কষ্ট হলে সে চেপে রাখতে পারে, আমার এটা জিনিসটা অনেক কষ্ট লাগে। তো তোকে জন্য এখন আব্বু আম্মু যাইতে নিলে আমার কষ্টটা একটু কমই হয়। স্ট্রং বয়রা কান্না করে না, এত বেশি কষ্ট পায় ওকে সামলাতে সামলাতে, নিজের কষ্টটাই ভুলে যাই। যত যাই হোক, মেয়েদের বিয়ের পরে তো শ্বশুর বাড়ি থাকতে হয়, কিন্তু প্রতিবার আসার সময় শ্বশুর বাড়িতে
আসার সময় প্রত্যেকটা মেয়ের চোখেই পানি থাকে যে এইখানে আমি বড় হয়েছি, এখানে আমি থেকেছি, বাট এই জায়গাটা ছেড়েই আমার বারবার চলে যেতে হয়। তো যাই হোক, আব্বু আম্মুকে ছেড়ে থাকতে আমার অনেক কষ্ট হয়, এটাই স্বাভাবিক, কারণ বাবা মা তো। যাই হোক, আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করি সব সময়। আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন, আর সবথেকে বড় কথা, ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।